বিদেশি মদের আমদানি কমায় মদ বিক্রিতে রেকর্ড করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড। গেল ছয় মাসে 232.96 কোটি টাকা আয় করেছে প্রতিষ্ঠানটি, যা গেলবারের তুলনায় 21% বেশি। মদ বিক্রিতে এটি কেরুর সর্বোচ্চ আয়ের রেকর্ড। সফলতা ধরে রাখতে কাঁচামাল আখ উৎপাদন বাড়ানো সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি শ্রমিক, কর্মচারী ও এলাকাবাসীর। চুয়াডাঙ্গা প্রতিনিধি জহির রায়হানের তথ্যছবিতে দাউদ হাসানের রিপোর্ট। করোনার সময় থেকে সারা দেশে কেরুর চাহিদা ব্যাপক হারে বেড়ে যায়। সহজলভ্য হওয়ায় ভোক্তার সংখ্যাও দিন দিন বেড়েছে। কেরুর ভদকা, হুইস্কি, জিন সহ অন্যান্য ব্র্যান্ড অনেকের কাছেই জনপ্রিয়। বিদেশি মদের আমদানি কমে যাওয়ায় দেশি মদের বেচা বিক্রি ও মুনাফায় রেকর্ড করেছে 83 বছরের বেশি পুরনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চুয়াডাঙ্গা দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড। গেল জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত মদ বিক্রিতে আয় হয়েছে প্রায় 233 কোটি টাকা। এর আগে 2021-22 অর্থ বছরে বিভিন্ন ইউনিট থেকে 429.35 কোটি টাকা আয় হয়, যা প্রতিষ্ঠানের ইতিহাসে সর্বোচ্চ। চলতি বছরে প্রায় 79 কোটি টাকা লাভের প্রত্যাশা কেরু। রেকর্ড মুনাফা অর্জন করায় খুশি কেরু শ্রমিক ও এলাকাবাসী। করোনাকালীন ভিতরে অন্যান্য প্রতিষ্ঠানগুলো যে ধরনের লোকসানে গিয়েছে, কেরু অ্যান্ড কোম্পানি সেখানে বড় ধরনের লাভ করেছে। আমার বিশ্বাস যে যদি বিএমআরই করা যায়, কেরু অ্যান্ড কোম্পানি আমাদের চুয়াডাঙ্গার অর্থনীতিতে বড় ধরনের একটা ভূমিকা রাখবে এবং দেশের অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা রাখবে। গত বছরে রেকর্ড পরিমাণ যেই লাভবান হয়েছে, আগামীতে এই রেকর্ড ভঙ্গ করে আগামীতে আরও কেরু কোম্পানি বেশি লাভবান হবে। শুধুমাত্র দর্শনার অর্থনৈতিকভাবে না, সারা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা চাই যে এর প্রতি আরও বাংলাদেশ সরকার সুদৃষ্টি দেবে এবং শ্রমিক ও কর্মচারী যারা এই জায়গায় কাজ করছে তাদের প্রতি সুদৃষ্টি দেবে। প্রতিষ্ঠানটির উন্নয়নে 102 কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার। পুরো কাজ শেষ হলে উৎপাদন সক্ষমতা দ্বিগুণ হবে। কেরিয়ান কোম্পানি সুগার ইউনিটকে আধুনিকরণ করার জন্য 102 কোটি টাকার একটা বাজেট গ্রহণ করা হয়েছে। এটা কাজটা প্রায় আগে গেছে, আশা করতেছি আমরা অতি দ্রুতই কাজটা সম্পূর্ণ হবে। মদের পাশাপাশি ভিনেগার, হ্যান্ড স্যানিটাইজার, সার, চিনি ও গুড়ের মতো অন্যান্য পণ্য উৎপাদন হয় প্রতিষ্ঠানটিতে। বর্তমান আমাদের ডিস্টিলারিতে বিগত বছরগুলির তুলনায় আসলে উৎপাদন কার্যক্রম অনেক বেশি হচ্ছে। কারণটা আসলে যে গত বছরের তুলনায় আমাদের বিক্রির পরিমাণ অনেক বেড়েছে, যার কারণে আমাদের যেহেতু এই প্রোডাক্টটা বিক্রির সঙ্গে একটা সামঞ্জস্যপূর্ণ, সে কারণে আমরা বর্তমানে বিক্রির সাথে পাল্লা দিয়ে আমরা সেই পরিমাণ উৎপাদন করতে পারছি। এখানে চিনি সহ এখানে হয় ভিনেগার, মদ এবং করোনাকালীন হ্যান্ড স্যানিটাইজার উৎপাদিত হয়েছে, যা বাংলাদেশে অনেক সুনাম অর্জন করেছে। বিশেষ করে মদ এবং ভিনেগার এগুলো এবং সাথে সাথে ভ্যাট ওই পণ্যে যেহেতু অবশ্যই সে লাভবান হচ্ছে এবং সাথে সাথে যা ভ্যাট পাচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা, মানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সারা দেশে কেরু 13টি ওয়্যারহাউস ও 3টি বিক্রয় কেন্দ্র রয়েছে। আগামীতে কক্সবাজার ও কুয়াকাটায় আরও 2টি বিক্রয় কেন্দ্র এবং 3টি গুদাম স্থাপনের পরিকল্পনা রয়েছে কেরু কোম্পানির। দাউদ হাসান, আরটিভি।